सुप्रिय दर्शक श्रोता आमार प्रतिपक्ष चमत्कार भावे नबुआतेर पक्ष निये एत सुंदर करे आमार नबी पाकेर तार नबुआतेर कथा तार शिशुबेलार नबुआतेर कथा तार नबुआत प्राप्त जे विषयगुला जेटा निये आमरा अनेक समय द्विधाद्वंद्वे भुगी जे उनी कि 40 बछरे नबुआत प्राप्त होयेछेन आज के सेटा फकीर आबुल सरकार विषयटा एकटु खोलामेला करे बलार चेष्टा करलेन आमरा निश्चय बुझते पेरेछि जे नबी पाक जिनि सृष्टिर आगेई जार सृष्टि आल्लाह पाक जाके पृथ्वी सृष्टि करार आगे सृष्टि करेछेन तिनि नबुआत प्राप्त 40 बछरे होते पारे ना अर्थात तार नबी नबुआत तार सबकिछुई आगे थेकेई छिल 40 बछर बयसे ओटाके प्रकाश करा हुएछे ए निये उनी विस्तारित बहिरा पाद्रीर सेई शिशुबेलार घटना सह उनी बलार चेष्टा करलेन आमी सेखाने एकटु परे कथा राखब तबे आमाके कठिन एकटि प्रश्न करेछेन आमी आगेई बोलछिलाम जे आमाके बेशी बुझा दियेन ना ताइले आबार एकटु समस्या किन्तु से एरपरेओ आमाके ओई जाचाई बाछाई करार जन्य करतेछे ना कि ठकानेर जन्य नाकि एत मानुषेर मध्ये अपमान करार जन्य एटा आमी आसले बुझे उठतेछि ना उनी आमाके कठिन कठिन प्रश्न करतेछेन उनी एइबार एकटि प्रश्नई करेछेन सेटा हलो जे आमार मौला आली के विभिन्न भावे आठटा उपाधि देया होयेछिलो सेई मौला आली के आठटा उपाधि कि केन दियेछिलो एटा एकटा कठिन प्रश्न प्रश्न एकटाई बोले आबार बोलछे रुटी छोट होइलेओ खाए पेट भरबे मोटा आछे ওই যে এক লোকের ডায়াবেটিস হয়েছে তো গেছে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলছে যে আপনার তো যেহেতু সুগার আছে আপনি খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে হবে বলে যে কি খাবো আমি তো খুব কমই খাই বলে না কমই খাবেন রাতের বেলায় ভাত খাবেনই না রুটি খাবেন রাতে রুটি খাবেন সকালে রুটি খাবেন দুপুরে অল্প একটু এক কাপ ভাত খাবেন এর বাইরে যাবেন না বলে ঠিক আছে तो उन्नी रे रुटी खाए पंद्रह दिन पर आर आसबें देखा जाबें पंद्रह दिन पर गे देखे जे डायबिटीजर जा अवस्था छो तई एक बाढ़ तो क्यों बेपार आपने खावा दावा कंट्रोल करते बोलाम करें ना बोले हाँ हमें सकाले रुटी खाई बिकाले रुटी खाई दोपुरे खाली भात खाई तेल तो ये कयटा खान रुटी बोले कटा आर चार्टे पाँचा कर खाई बोले चार्टा पाँचा कर खेले तो ना क्या रुटी तो खाई बोले रुटी खाइले कि सेटार तो परिमाण थकते हैं আপনি চারটা পাঁচটা খেলে হবে না আপনি দুইটা থেকে তিনটা রুটি খাবেন এর বেশি খাবেন না বলে আচ্ছা ঠিক আছে তুমি বাড়িতে যায় বাড়ি অলিরে ওইভাবেই বলছে যে দেখো আমারে তিনটা রুটি আসে আগে পাঁচটা খেতাম দুইটা মাইনাস করতে হবে কমাইতে হবে তিনটা রুটি বানায় দিবা বলে ঠিক আছে তো উনি ওই আটা দিয়ে তিনটা রুটি বানায়া দেয় খায় আবার 15 দিন পরে ডাক্তারের কাছে গেছে যায় বলতেছে যে দেখেন তো কি অবস্থা বলে না আপনার তো যে অবস্থা ছিল সেই অবস্থাই আপনি কি রুটি কমান নাই বলে কমাইছি তো আগে 5টা খেতাম এখন 3টা খাই বলে বলেন কি তারপরেও তো একই অবস্থা না আপনার রুটি আরো কমাইতে হবে আপনি আরো একটা কমান এবারে বলে ঠিক আছে দুই বেলায় 2টা খাবেন তো উনি ঠিক আছে 2টা করে খায় এখন তা আবার 15 দিন পরে গেছে দেখে একই জায়গায় আছে বলে ব্যাপারটা কি আপনি আপনারে বলতেছে যে আপনি খাওয়া দাওয়া কমান আপনি তো সেই জায়গায় আছে আপনি বলে আপনি যা বলছেন আমি তো তাই করি আগে 5টা খাইতাম এখন আর 5টা খাই না তো উনার বলছে আপনি আপনার ওয়াইফ কে নিয়ে আসবেন যে আসলে কি খাওয়া দাওয়ার অবস্থাটা কি তো নিয়ে আসছে বলে যে উনাকে 5টা রুটি খাইতো এখন কয়টা দেন বলে যে এখন তো 3টা দেই আবার আপনি কমাইতে বলছেন আরেকটা কমাইছি 2টা দেই কিন্তু সমস্যাটা হইলো রুটির মানে ই কমানো হইছে কি বলে আপনার সংখ্যা কমন হইছে কিন্তু আটার পরিমাণ কমন হয় নাই আগে 1 কেজি দিয়ে 5টা বানাইতো আর পরে ওই 1 কেজি আটা ওইটাই রাখছে আটা কমায়ও না রুটি কমাই দাও তিনটা বানাও এইবার 1 কেজি দিয়ে তিনটা বানায় এইবার বলে যে না ডাক্তার আরো কমাইতে বলছে এবার 1 কেজি দিয়ে দুইটা বানায় মানে মোটা মোটা আটার পরিমাণ ঠিকই আছে রুটিটাই সংখ্যাটাই কমাই দিছে তো আজকে সরকার সাহেবের অবস্থা তাই প্রশ্ন একটাই কিন্তু এটা খুব মোটা আর কি তা আমি শুধু এখানে বলতে চাই আমার মাওলা আলী
আটটা উপাধি আসলে একদিনে পায় নাই। উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার নবীপাকের যে কর্মগুলি করতেন সেই কর্ম করতে করতে এক এক সময় ওনাকে এক একভাবে উপাধি দিয়েছেন আমার নবীপাক। তবে শেষ যখন উনি স্বীকৃতি এগুলা উনি শেষ সময় ওনাকে অর্থাৎ যখন আমার দিনের নবী মক্কা ছেড়ে রাত্রিবেলায় পালিয়ে সেই ভয়ে পালিয়ে যখন উনি মদিনায় চলে যান সেই সময় আলীকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, আলী বলে যে না আমি যাব না, আমি আপনার চাদর গায়ে দিয়ে এই মসজিদের মধ্যে আমি ঘুমিয়ে থাকব, কারণ শত্রুরা এসে আপনাকে খুঁজে যদি না পায় তাহলে হয়তো আবার আপনার পিছু ছুটতে পারে, আপনাকে ধরতে পারে, আপনাকে হত্যা করতে পারে, তাই আপনি চলে যান কিন্তু আমি আপনার চাদরটা গায়ে দিয়ে এখানে শুয়ে থাকি। আমার মাওলা আলী নবীজির চাদর গায়ে দিয়ে তার জীবনকে বাজি রেখে সেখানে শুয়েছিলেন। আজকে এই বিষয়টার অনেক বিস্তারিত আলাপ আছে, আমি বিস্তারিত আলাপে গেলাম না, শুধু এতটুকু বলতে চাই যিনি তার জীবনকে উৎসর্গ করেন, যিনি তার সারা জীবনই উৎসর্গ করেছেন আমার দয়াল নবীর জন্যে, সারা জীবন চোখের পানি ফেলেছেন দয়াল নবীর জন্যে। আপনি একটা ঘটনাও বললেন, 11 বছর বয়সে যখন কেউ আমার নবীকে স্বীকার করেন না তখনই মাওলা আলী বলেছিলেন যে আপনি বলেন কলেমা তৈয়বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আর সাক্ষী দিব আমি সেই 11 বছর বয়সেই উনি কলেমা শাহাদত পাঠ করে উনি সাক্ষী দিয়েছিলেন। তাহলে তার জীবনের সকল কিছুই উৎসর্গ করেছিলেন আমার নবীর জন্যে, যে কারণে আমার নবীপাক বিভিন্ন সময়ে মাওলা আলীকে তিনি পরিচয় করিয়ে দিতেন, বলতেন উনি আলীর হাত ধরে উনি উঁচা করে একদিন বলেছিলেন যে আজ থেকে মনে করো মনে রেখো আমি যার মাওলা আমার আলীও তার মাওলা, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। এই যে মাওলা আলী মুমিনদের জন্য মাওলা আলী, এটা তার একটা উপাধি। যেমন মুনাফিক এবং মুমিনদের মধ্যে যদি পার্থক্য খুঁজতে হয় আমার নবী বলছে তাহলে তোমরা মাওলা আলীকে দেখো। মাওলা আলী হলো কোষ্ঠীপাথর, যাকে দিয়ে যার সেই কোষ্ঠীপাথরেই যাচাই হবে কে মুমিন আর কে মুনাফিক। এই যে কোষ্ঠীপাথর অর্থাৎ মাওলা আলীকে এই উপাধিগুলা বিভিন্ন সময়ে আমার নবীপাক দিয়েছেন। আমার নবীপাক মাওলা আলীকে হাউজে কাউসার বলে উপাধি দিয়েছেন, আমার মাওলা আলীকে আহলে বায়াতের প্রধান বানিয়েছেন, যে বেলায়েত জাহলে বায়াত এই বায়াতটা শুরুই হবে আমার মাওলা আলীর থেকে তার মাধ্যমে। এগুলা প্রত্যেকটাই মাওলা আলীর জন্য উপাধি ছিলেন। আমার মাওলা আলীকে আমি আগেরবারও বলেছি যে আমার নবীপাক উপাধি দিয়েছেন, বলেছেন আনা মদিনাতুল এলমে ওয়ালি বাবুহা, আমি যদি এলমের জ্ঞানের সুরক্ষিত নগর হয়ে থাকি তাহলে আলী হলো তার প্রবেশদ্বার। এটাও মাওলা আলীর যে জ্ঞানের প্রবেশদ্বার এটাও মাওলা আলীর একটা উপাধি। আমার মাওলা আলীকে জান্নাত এবং জাহান্নামের বন্টনকারী হিসেবেও আমার মাওলা আলীকে আমার নবীপাক উপাধি দিয়েছেন। এই উপাধিগুলা এবং আরও বিস্তারিত এটার মধ্যে আরও অনেক ঘটনা, কখন কখন কোন সময় কোথায় কত তারিখে এগুলা সব কিছুই জানা যায় যদি বেহুশের চৈতন্য দান যে বইটি আছে লেখক বেনজির চিস্তি ওনার লেখা এই বইটার মধ্যে বেহুশের চৈতন্য দান এই বইটির মধ্যে এই এই সমস্ত বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। যারা জানতে চাবেন আমার মনে হয় এটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই বিষয়ে। আমি আর এই বিষয়ে কথা না বাড়িয়ে একটা গান করি, আরো কিছু কথা তার কাছে আমি জানবো ইনশাল্লাহ। ও তুই অথই জলে মানে কি পাবি, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি, অথই জলে মানিক পাবি, অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি।
হৃদে ডুব বিলে রে মহ স্বপন কলম হবে জারি রে তৌহিদি সাগর কঠিন পারি রে তৌহিদি সাগর কঠিন পারি সাগর কঠিন পারি রে তৌহিদি সাগর কঠিন পারি কঠিন পারি রে তৌহিদি সাগর কঠিন পারি প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন যে বহিরা পাদ্রী তিনি আমার নবী শিশু নবী যখন সেই চাচার সাথে যখন তিনি বাণিজ্যে গিয়েছিলেন তখনই শিশু নবীর পিঠে উঁচা করে জামা উঁচা করে তার পিঠের মধ্যে সেই মোহরে নবুয়াত উনি প্রথম দর্শন করেছিলেন। এই রকম আরও অনেকেই দেখেছেন, যেমন আমরা যদি সেই আক্কাসের কথা বলি যিনি মানে নবীর শেষ সময়ে আমার নবী বলেছিলেন যে আমি পৃথিবী ছেড়ে চলে যাব, যদি কেউ আমার কাছে কিছু পায় তাহলে বলো সেই ঋণ আমি শোধ করে আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। তখন আমার মাওলা আলী দিয়েছিলেন ঢাক পিটিয়ে ঢোল পিটিয়ে যে আমার নবীর কাছে কেউ কোনো কিছু পাবে কি না, তিনি ঋণী কি না কারো কাছে, তাহলে উনি সেটা শোধ করে যেতে চান, কেউ কিছু পাবেন না। সবাই বলেছেন আমরা কেউ কিছু পাবো না, আমরা নবীকে কোনোভাবেই ঋণী করি নাই। শুধু একজন বলেছিল যে না, আমার কাছে আমার নবী পাক ঋণ আছে, কারণ উনি একদিন যাচ্ছিলেন ঘোড়ার পৃষ্ঠে উঠে, তখন ওই ঘোড়াকে যে চাবুক মেরেছিলেন ওই চাবুকটা আমার গায়ে সেদিন আমার পৃষ্ঠে লেগেছিল, আর আজকের এই দিনে আমি সেই ঋণটা শোধ করতে চাই, অর্থাৎ আমি একটা চাবুক নবীর গায়ে মারতে চাই, পৃষ্ঠে মারতে চাই। তখন সবাই বলেছিল, আলী বলেছিল, আমার মা ফাতেমা বলেছিল, তুমি একটার পরিবর্তে দরকার হলে আক্কাস তুমি আমার পৃষ্ঠে দশটা বাড়ি মারো, একশো বাড়ি মারো, তবুও আমার দয়াল নবীকে এই বিদায়ের বেলায় তুমি এমন কষ্ট দিও না, তুমি তার পৃষ্ঠে চাবুক মেরো না। আক্কাস বলেছিল, না,
একশোটা কেন, এক লক্ষ চাবুকও যদি আপনারা কেউ মারতে বলেন আমি কারো পৃষ্ঠে মারবো না, আমি একটা বাড়ি আমি দয়াল নবীর গায়ে দিতে চাই, তিনি আমার কাছে ঋণী, এই ঋণটা তার শোধ করে যেতে হবে। এটা আক্কাসের একটা কৌশল ছিল। আক্কাস তাকে চাবুক মারবে ঘরের মধ্যে একান্তভাবে, যখন বলল যে আপনি যখন চাবুক মেরেছিলেন আমার গায়ে সেদিন কোনো জামা ছিল না, তাই আপনারও এই জামাটা খুলে দিতে হবে। আমার নবী পাক সেই জামা খুলে যখন দিলেন, তার পৃষ্ঠের মধ্যে সেই মোহরে নবুয়াত পিছন দিকে গিয়ে আক্কাস তার হাতের চাবুক ফেলে দিয়ে তখন ওই মোহর নবুয়াতকে চুম্বন করেছিলেন। এটাই তার আশা ছিল, তিনিও মোহর নবুয়াত দর্শন করেছিলেন। কিন্তু আমার একটা প্রশ্ন জানবার বিষয়, আমার মধ্যে কি আছে, আমার দেহে কোথায় কি আছে? এটা আমার একান্ত মানুষ যে, ঘরের মানুষ যে, আমার স্বামী যে, তার চাইতে তো আর বেশি কেউ জানবে না। আমার স্বামীর কোথায় কি আছে, তার দেহের মধ্যে কোথায় কি আছে, এটা আমি ছাড়া, আমি যেভাবে জানবো সাধারণ মানুষ তো সেভাবে জানবে না। আমার জানবার বিষয়, আমার নবী পাকের 14 জন বিবি ছিলেন। এই যে মোহরে নবুয়াত কৌশল করে এক একজন এক একভাবে দেখলো, কিন্তু কোথাওই হাদিসের কোনো জায়গায় আমি পাইলাম না যে 14 জন বিবির কোনো একজনের নাম যে উনি মোহর নবুয়াত দেখেছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে যে ভাব বিনিময়, যেই সম্পর্ক, তার চাইতে কাছের তো আর কেউ হইতে পারে না। তাহলে কোনো বিবিদের নাম হাদিসের মধ্যে নাই কেন? যে অমুক বিবি যদি দেখে থাকে তাহলে আপনি বলবেন আমি তো নাও পাইতে পারি, আমি তো আর সব পড়ি নাই, সব জানিও না। আমার জানার বিষয়, কোনো বিবি আমার নবী পাকের এই মোহরে নবুয়াত দর্শন করেছেন কি না? যদি করে থাকেন কে করেছে, কীভাবে করেছে? আর যদি বলেন যে না কেউ করেন নাই, তাহলে কেন, এটার কারণটা কী ছিল? এই একটা প্রশ্ন আপনার কাছে থাকলো, আমি আশা করি আপনি এই প্রশ্নের জবাব দিলেই অনেক কিছু আমার দর্শক শ্রোতা যারা শুনছেন তারা অনেক কিছু জানতে পারবেন। সেই সাগরে মিষ্টি রে পানি, যেখানে আছে যত খানি, সেই সাগরে মিষ্টি পানি, যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি, রে তৌহিদি সাগর কঠিন পারি, রে তৌহিদি সাগর কঠিন পারি, অথই জলে ছোট্ট আরেকটি বিষয় আমার জানবার বিষয়, তিনি যখন বহিরাপাদ্রির ঘটনাটা বললেন, বলতেছিলেন যে আমার নবী পাক তাকেই একমাত্র তাবুতে রেখে দাওয়াত করেছে নবী পাকের উদ্দেশ্যে, কিন্তু দাওয়াত সবাই আসছে দাওয়াত খেতে, শুধু নবী পাককে আনেন নাই। কিন্তু বহিরাপাদ্রী বুঝতে পারলো যে এখনও ওই তাবুর উপর দিয়া মেঘটা ঘুরছে, তার মানে সবাই আসছে, কেউ না কেউ বাকি আছে, যার উদ্দেশ্যে দাওয়াত করেছি সে আসে নাই। তিনি প্রশ্ন করলেন কেউ কি বাকি আছে, বলে আমার শিশু ভাতিজা, ওকে তাবুতে রেখে আসছি, বলে ওকে নিয়ে আসেন, কারণ তার উপরে যে সেই মেঘের ছায়া ঘুরছে তাকে দর্শন করার জন্যই তো বহিরাপাদ্রী দাওয়াত করেছে, উনি বলেছেন। এইখানে আপনার কাছে আমার প্রশ্ন, আমার নবী পাক তার সব কিছুই ছিল, আমাদের মতো দেহ ছিল, কিন্তু আমার যেমন শরীর আছে আমার একটা ছায়াও আছে, আমার নবী পাকের কায়াধারী হয়েও, কি যেন একটা গান আছে না সাইজির, মদিনায় কে এলো রে ভাই, কায়াধারী হয়ে এলো তবু কেন তার ছায়া নাই, বলো কেন তার ছায়া নাই, মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই, কায়াধারী ছায়া দেখি, কায়াধারী ছায়া দেখি, শরিক নাই সে লাশ শরিকি, লালন বলে তার হাকিকি, কহিতে ডরাই মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই, কায়াধারী হয়েও
বলো কেন তার ছায়া নাই এটার কারণ এখানেও আপনার কাছে আমার একটু জানবার ভাবের মানুষ পাইছি একটা জানা মানুষ পাইছি জ্ঞানী মানুষ পাইছি আমার খালি প্রশ্নগুলা বের হইতেছে এগুলো আসলে বহুদিন বলি না অত খেয়ালও নাই ভালো মনেও নাই তারপরে ওনাকে দেখে এগুলো কোত্থেকে যে বের হইতেছে বুঝতে পারতেছি না আমার মনে হয় উনি ভালো বলেন বলেই জানেওয়ালা একজন মানুষ বলেই আমার প্রশ্নগুলো আসছে আশা করি এই বিষয়টা উনি একটু আলাপ রাখবেন সেই সাগরে মিষ্টি পানি সাগর কঠিন পারি রে তৌহিদি সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডুবদি রে তৌহিদি সাগর কঠিন পারি রে তৌহিদি সাগর কঠিন পারি রে তৌহিদি সাগর কঠিন পারি কঠিন পাড়ি